नमस्कार बंधुरा हरिनित्य किचने तुम्हारे सबाइके स्वागत। आज आमी बनाबो मटर माखाना सब्जी। एटा भीषण टेस्टी एक रेसिपि और खूब अल्प समय तैरी हो जाए। निरामिष दिने तोमरा एटा खूब सहजे तैरी करे निते पारबे। तो सर्वप्रथमे कड़ाईते निये नेब 2 चामच घी। घीटा एकटू गरम होते देव। घीटा गरम हो गए मध्य दिए देव एक कप माखाना। माखानागुलो भालो करे फ्राई करे नेब घीते। माखानागुलो फ्राई हो गए तुले नेब एगुलो। एबार कड़ाई दिए देव एकटू तेल 2 चामच मतो सादा तेल। एबार एर मध्य दिए देव एकटा पेंयाज कुचि। पेंयाज कुचिटा एकटू नाड़ाचाड़ा करे देव। एर मध्य दिए देव आदा रसुन 1 इंच मतो आदा कुचि और 7-8टा रसुनेर कोয়া নিয়েছি। এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজ আদা রসুন এগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দেব 7-8টা কাজু और दिए देव एक टमेटो कुचि और दिए देव एखाने 4टে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো নাড়াচাড়া করে দেব আর ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব। चार 5 मिनट पर टमेटो भालो करे गले गेले एटा नामिये ठंडा करे नेब। ठंडा हो गेले तारपरे एकटू सामान्य जल दिए पेस्ट बनिये नेब एटा। तारपर कड़ाईते दिए देब आबार खानिकटा तेल। 3-4 चामच मतो तेल दिएछि। तेलटा एकटू गरम होले एर मध्य दिए देब गोटा गरम मसला। एखाने निएछि आमि 2টো এলাচ 3-4টে लवंग और दालचिनी 1 इंच मतो। और दिए देब 1/2 চামচ মতো জিরে। একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা যেটা প্রথমে বানিয়েছিলাম। একটা পেস্ট ভালো করে বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিয়ে 4-5 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব। 4-5 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদমত। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। আর দিয়ে দেব 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কসুরি মেথি 1 চামচ মতো। ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দিয়ে 2-3 মিনিট আবার কষিয়ে নেব মশলাগুলো একসাথে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মটর। মটরটা দিয়ে দেব কটা আস্ত কাজু 5-6টা। দিয়ে ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। মিক্স করে মটরটা একটু কষিয়ে নেব মশলার সাথে 2-3 মিনিট মতো। তারপরে এর মধ্যে দিয়েছিলাম 1/2 কাপ মতো জল। দিয়ে এবার যে ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিক্স করে দেব। মিক্স করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। 1 গ্लास জল দিয়ে ভালো করে মিক্স করে দেব। মিক্স করে ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট রান্নার পর এবার আমি দিয়ে দেব 2 চামচ মালাই দুধের সর বা ক্রিম। দিয়ে ভালো করে মিক্স করে দেব। তোমরা যদি চাও তাহলে এই সময় 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা तो बंधुरा तैरी हो गेलो माखाना मटर। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো রেসিপিটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।